আঙ্কেল লাউ ওইগুলি ওইটা কত? ওইটা 40 টাকা। প্রচুর লাউ উঠেছে, লাউ মাছ। লাউ কিন্তু একটি সুস্বাদু খাবার, চিংড়ি মাছ, টাকি মাছ, বিভিন্ন মাছ দিয়ে কিন্তু এগুলি খাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা মুখরোচক খাবার, মাত্র 40 টাকা। শাপলা শাক কি আপনি আনছেন? কত করে মোটা? 20 টাকা মোটা না? কম নাই? এত সুন্দর সুন্দর শাপলা শাক কোথায় থেকে আনছেন? ফুলবাড়ি থেকে না? প্রতি রবিবারে আসেন মাওনা? বৃহস্পতিবার রবিবার না? আর ওই যে ডাটা শাক, মোটা কত? 30 টাকা। দেখতে পাচ্ছেন এখানে শিম রয়েছে, শিম কত করে আঙ্কেল? 160 টাকা কেজি। তাহলে দাম একটু কমছে? শিম ভাই এগুলি কি নতুন শিম উঠছে না? এগুলি কেজি কত? 60 টাকা কেজি। 160 টাকা কেজি নতুন উঠলো। ওটা কোথায় থেকে সংগ্রহ করছেন? আরব থেকে? এগুলি মাওনায় হয় চাষাবাদ? আরব থেকে সংগ্রহ করে নিয়ে এসেছেন, নতুন জাতের বাজারে নতুন শিম উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন। আর কাঁচামরিচ কেমন ভাইয়া? 160 টাকা কেজি। তাহলে দাম কমলো। ভাইস্তা বেগুন কত করিয়া? হ্যাঁ তুমি দোকানদার, তুমি দোকানদার কত করিয়া বেগুন? 80 টাকা কেজি। 70 টাকা রাখা যাবে? ধন্যবাদ। কাঁচা মালামাল নিয়ে বসে রয়েছে, আপনার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। সুন্দর সুন্দর মূলা শাক কত করে ভাইস্তা? 60 টাকা কেজি। আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশে সুন্দর করে শাকসবজি গুলি বসে রয়েছে নিয়ে। খুবই সুন্দর একটি বাজার মাওনা, প্রতি রবিবার এবং বৃহস্পতিবারে এই হাটটি বসে। আপনাদেরকে শুধু কাঁচা শাক সবজি এগুলি দেখাবো, যেখানে টাটকা শাক সবজি পাওয়া যায়। এটা জয়দেবপুর, গাজীপুর এবং ময়মনসিংহ রোডের শ্রীপুরের মাওনা আসলে এই হাটটি আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেশি লাউ উঠেছে, দেখেন কত সুন্দর লাউ। দেখতে পাচ্ছেন যে চতুর্পাশে কিন্তু শুধু কাঁচা মাল, দেখেন কি সুন্দর। এখানে শসা, তারপরে রয়েছে টমেটো, রয়েছে কাঁচা কাঁচা টমেটো, গাজর। এই শসা কত করে? হ্যাঁ মাওনা কাঁচা মালামাল এবং শাকসবজির জন্য বিখ্যাত। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কাঁচা শাকসবজি ব্যাপারীরা সাজিয়ে বসে রয়েছে। এই পাশে দেখেন বিভিন্ন আইটেমের শাকসবজি রয়েছে, দামেও কিন্তু খুব কম। দেখতে পাচ্ছেন যে পিছনেও রয়েছে মাওনা কাঁচা শাকসবজি প্রচুর। আর আপনারা জানেন যে গাজীপুর জেলা শ্রীপুরে কিন্তু প্রচুর পরিমাণে কৃষি প্রযুক্তি অর্থাৎ চাষাবাদ হয় প্রচুর পরিমাণে, যার ফলে স্থানীয়রা এখানে শাকসবজি গুলো নিয়ে আসে এবং এখানে খুব সস্তা দামে এখানে শাকসবজি পাওয়া যায়। এই পোশাকের মোটা কত করে ভাইয়া? 30 টাকা না? আর ওই যে ওই ডাটার মোটা? 30 টাকা। খুব বড় বড় মোটা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি সবগুলি কিন্তু টাটকা। পোশাক রয়েছে, পেঁপে রয়েছে। পেঁপে কত করে? ওই জায়গায় 20 টাকা চাইল। ওটা কি দেশি? দেশি এগুলি সংগ্রহ করেন কোথায় থেকে? নিজের এই আপনার জমি এগুলি চাষাবাদ করেন? ধন্যবাদ।
কোনটা কত করে ভাইয়া? দেশি কত করে? 20 টাকা কেজি। যে সামনে লাউ দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু স্থানীয় এলাকার লাউ, স্থানীয় এলাকার লাউ আপনারা দেখতে পাচ্ছেন। এগুলি মাওনা এলাকারই, প্রায় বাড়িতেই কিন্তু তারা এই কৃষি কাজগুলি করে। অর্থাৎ মাওনা কিন্তু শাকসবজি এবং কাঁচামালের জন্য বিখ্যাত। দর্শক কিন্তু যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আপনাদেরকে শুধু কাঁচা বাজার দেখাবো, মাছের বাজার অন্য কিছু দেখাবো না। অর্থাৎ মাওনা কিন্তু কাঁচা বাজার শাকসবজি মালাবানের জন্য একটি প্রসিদ্ধ স্থান। আপনাদেরকে দেখাচ্ছি যে সামনে কিন্তু কচু নিয়ে বসা হয়েছে, এগুলো দেশি কচু। এগুলি দেশি কচু না? পিস কত করে? 30 টাকা পিস। 30 টাকা পিস। আর ওই যে লতি, লতি লতি মোটা 40 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লতি কিন্তু 40 টাকা মুঠা পিস। আর এখানে কচু কিন্তু অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন। ওটা জানি কত বলছেন? 30 টাকা মাত্র দেখতে পাচ্ছেন। ধন্যবাদ। ছোট ছোট আলু দেখতে পাচ্ছেন, সুন্দর ছোট ছোট আলু। এগুলি কিন্তু বিভিন্ন ছোট মাছ যা খাবার খাওয়া যায়, তো ভাজি করা যায় এগুলি। এগুলি আলু কত করে জানি বলছিলেন আঙ্কেল? 60 টাকা। আর বড়টা 50 টাকা কেজি, ছোটটার দাম বেশি।